হার্ডলি ওয়েলকাম টু আওয়ার ভ্যালু ইম্প্রুভমেন্ট প্রজেক্ট। আজকে আমরা জেনে নিই যে আজকে আমাদের যদি কেরিয়ার বানাতে হয় বা আমাদেরকে যদি নিজের ভ্যালুকে ডেভেলপ করতে হয় তাহলে কোন কোন ভ্যালুকে ডেভেলপ করতে পারবো আমরা বা দরকার আছে এখনকার দিনে। ফার্স্ট অফ অল আমরা দেখে নিই আজকে আমাদের এডুকেশন ভ্যালু, এর সাথে সাথে আমাদের হেলথ ভ্যালু, এর সাথে সাথে আমাদের ফিনান্সিয়াল ভ্যালুকে ডেভেলপ করতে হবে। কারণ এখনকার দিনে আমরা যদি কেরিয়ার তৈরি করতে চাই তাহলে আমাদের এডুকেশন ভ্যালুর সাথে সাথে হেলথ অ্যান্ড ফিনান্সিয়াল ভ্যালুকে ডেভেলপ করতে হবে। বাট আমরা এখনকার দিনের মার্কেটে শুধুমাত্র এডুকেশন ভ্যালুকে ডেভেলপ করার পরে ভাবি যে আমাদের ফাটাফাটি একটা কেরিয়ার তৈরি হবে, বাট এখনকার দিনে সেটা রং হয়ে দাঁড়িয়েছে। ঠিক, আজকে আমরা দেখিনি ভ্যালু ইম্প্রুভমেন্ট প্রজেক্ট আজকে এই একই ছাদের নিচে এই তিনটে ভ্যালুকে ডেভেলপ করছে কীভাবে। তার আগে দেখিনি আজকে অর্গানাইজেশনের অবজেক্টিভ কী আছে। ঠিক, আজকে অর্গানাইজেশনে বা আজকে আমাদের ভ্যালু ইম্প্রুভমেন্ট প্রজেক্ট অবজেক্টিভ রয়েছে, ফার্স্ট অবজেক্টিভ যে সিটিজেন টু স্মার্টিজেন। আজকে আমরা জেনে নেব যে আজকে কী করে একটা সাধারণ নাগরিককে কী করে স্মার্টিজেনে বিলং করতে হয়। ঠিক, তার আগে আমরা একটুখানি প্রেজেন্ট একটু মার্কেটে আমরা সিনারিও দেখি নিই যে কী বলছে। আজকে বলছে চাকরির অপেক্ষা ছেড়ে কাজ খুঁজে নিন, পরামর্শ দিচ্ছেন মুখ্যমন্ত্রী। ঠিক, আজকে কী বলছে গ্রুপ ডির পদে উচ্চশিক্ষিতের ভিড় পিছিয়ে। আজকে বলছে পিওনের চাকরি পেতে মরিয়া হচ্ছে ইঞ্জিনিয়ার। ঠিক, আজকে আমি একটা প্রথমে একটা কথা বলে দিই আপনাদেরকে যে ফার্স্ট অফ অল আমি আজকে যাই কথা বলবো না কেন পুরোটাই প্রুফডের সাথে কথা বলবো, কারণ আজকে হয়তো আপনি আমাকে বিশ্বাস নাও করতে পারেন। ঠিক আছে, বাট আজকে আপনি পেপার কাটিং, আজকে আপনি সোশ্যাল মিডিয়া বা আজকে আপনি মার্কেটকে 100% আপনি ফেস করছেন, আপনি 100% বিলিভ করবেন। তো আজকে যদি আপনাকে কোনো ব্লেম করতে তাহলে আজকে সরি টু সে আজকে আমাকে না ব্লেম করে আজকে আপনি কোম্পানি বা আজকে আমাদের পেপার কাটিং যেগুলো দিয়েছে পেপার বা খবরের কাগজকে আপনি রিপোর্ট করতে পারেন যে এইগুলো কেন বলা হচ্ছে। ঠিক, আমি জাস্ট ওটাকে সাপোর্টিভভাবে দেখানো হচ্ছে, আমি উইথ দ্য প্রুফ যা বলবো সেইগুলো উইথ দ্য প্রুফ কথা বলবো। ঠিক, আর কী বলছে 10 লক্ষ বিটেক ইঞ্জিনিয়ার চাকরি পাচ্ছে না, ভারতে চাকরি প্রার্থী ইঞ্জিনিয়ারের সংখ্যা সুইডেনের মোট জনসংখ্যার চেয়েও বেশি। ঠিক, 1200 ইঞ্জিনিয়ার প্রিয়ন পদপ্রার্থী আর ন্যূনতম যাদের ন্যূনতম যোগ্যতা চেয়েছিল অষ্টম শ্রেণী পাস। ঠিক, এবং 70-75% বিটেক ইঞ্জিনিয়ার চাকরি পাওয়ার অনুপযুক্ত ছাত্রছাত্রীরা। এটা কে বলছে? এটা আমরা বলছি না, এটা বলছে কি ন্যাসকম, ন্যাশনাল অ্যাসোসিয়েশন সফটওয়্যার সার্ভিসেস কোম্পানি। এবং আপনারা নিচে দেখতে পারেন এখানে বলছে যে ন্যাসকম বলছে 90% গ্র্যাজুয়েট চাকরি পাওয়ার অনুপযুক্ত, শুধু দেশ জুড়ে বাড়ছে শিক্ষিত বেকারের সংখ্যা। তাহলে যে মার্কেটটা কোথায় আছে আমরা একটুখানি ভালো করে একটু বুঝতে পারছি। ঠিক, কী বলছে এখানে মাঙ্গি নকলি মিরি লাঠিয়া এসএসসি চাকরির জন্য লাইন দাঁড়িয়ে ফর্ম ফিল আপ করার জন্য দাঁড়িয়েছিল। ঠিক, বাট আজকে টেট বা আজকে এসএসসি এখনকার দিনে ওই ওয়ার্ল্ড কাপের মতন হয়ে গেছে, 4 বছর অন্তর অন্তর, 2012 সালে হয়েছে তারপরে এখনও পর্যন্ত কোনো রেজাল্ট বেরায়নি। তো এই জন্য আজকে এরকম মরিয়া হয়ে সবাই অ্যাপ্লাই করছে এবং তার রেজাল্ট কী মাঙ্গি নকরি মিলি লাঠিয়া। রাইট, আজকে ফর আ বেস্ট কেরিয়ার উই শুড হ্যাভ, যদি তো আপনাকে একটা ভালো কেরিয়ার তৈরি করতে হয় তাহলে আপনাকে কী কী কোয়ালিটি ডেভেলপ করতে হবে এখনকার মার্কেটে যেটা সব থেকে বেশি দরকার, একটা অ্যাকাডেমিক্যাল কোয়ালিফিকেশন। আপনি যদি এইচএস পাস করে থাকেন তাহলে খুব বেস্ট, এবং যদি আপনি যদি গ্র্যাজুয়েশন পাস করেন তাহলে আরও বেস্ট। ওয়েল, এই একটা আপনাকে অ্যাকাডেমিক্যাল কোয়ালিফিকেশন বা যে কোনো একটা, আপনি হতে পারেন ইঞ্জিনিয়ারিং প্রফেশন কমপ্লিট করলেন বা বিটেক করলেন বা আপনি এমএ করলেন মাস্টার ডিগ্রি করলেন, যে কোনো একটা আপনাকে একটা অ্যাকাডেমিক্যাল কোয়ালিফিকেশান এখনকার দিনে থাকাটা দরকার। ঠিক, এর সাথে সাথে আপনাকে যেটা দরকার আইটি স্কিল, কারণ এখনকার মার্কেটে আপনি যাই করতে যান না কেন সব কিছুতেই কম্পিউটার আইটি আপনাকে হেল্প করছে। তো আমি যাই করি না কেন আমাকে আইটি স্কিল তৈরি করতে হবে। ঠিক, এর সাথে সাথে সফট স্কিল ডেভেলপ করতে হবে। আজকে ইন্টারভিউতে যখন ফেস করতে যাব তখন আমার মুখটা দেখে বা আমার ডিগ্রিটা দেখে আমাকে চাকরিটা দেবে না, আমাকে তখন দেখবে আমার সফট স্কিল। কী কী সফট স্কিল দেখবে? আমার কমিউনিকেশন স্কিল, আমি কী করে মানুষের সাথে কথা বলতে পারছি, আমার প্রেজেন্টেশন স্কিল, আমি কী করে প্রেজেন্ট করতে পারছি, আমার গ্রুপ ডিসকাশন, আমি কী করে হ্যান্ডেলিং করছি গ্রুপ ডিসকাশনের কোশ্চেনগুলো, আমার পার্সোনালিটি ডেভেলপমেন্ট তৈরি হয়েছে কি না, আমার পজিটিভ অ্যাটিটিউড তৈরি হয়েছে কি না, ড্রেস কোড সেন্স আমার ঠিক আছে কি না, এগুলো খুব দরকার। ঠিক, আজকে সাথে সাথে এই পুরো সাবজেক্টটা আমরা ডেভেলপ করতে আমাদের থেকে সাবজেক্ট ভ্যালু ইম্প্রুভমেন্ট প্রজেক্ট থেকে সাজেস্ট যে এপিএলএল এশিয়ান প্যাসিফিক লার্নিং লিভারেজ লিমিটেড। আজকে জেনে নিই আজকে এই অর্গানাইজেশন বা আজকে এপিএলএল কোথায় আছে। ঠিক, আজকে এই অর্গানাইজেশনের সাথে টাই আপ কিছু পার্টনার রয়েছে, অথরাইজ কিছু পার্টনার রয়েছে, যেমন আমরা সবাই চিনি ইন্টেল, এম গুরুজি, কমটিয়া, এম মাইক্রোসফট। আজকে এই অর্গানাইজেশনগুলো যেগুলো রয়েছে আজকে এই অর্গানাইজেশন আজকে এপিএলএল সাথে টাই আপ রয়েছে। তার সাথে সাথে দেখে নিই আজকে ইন্ডিয়াস নাম্বার ওয়ান আইটি অর্গানাইজেশন অ্যাকর্ডিং টু গুগল। আজকে যদি আমরা গুগলে সার্চ করি তাহলে আমরা খুব ভালোভাবে দেখতে পারবো যে ইন্ডিয়াস নাম্বার ওয়ান আইটি অর্গানাইজেশন কিন্তু বলছে, গুগল বলছে যে এপিএলএল। ঠিক, এর সাথে সাথে ন্যাশনাল এডুটেক অ্যাওয়ার্ডও আজকে এপিএলএল পেয়ে গেছে, আজকে ব্র্যান্ড অ্যান্ড লিডার্সের অ্যাওয়ার্ডও পেয়ে গেছে আজকে এপিএলএল। আজকে ISO 9001:2008 সার্টিফাইড অর্গানাইজেশন হয়ে গেছে এপিএলএল। এর সাথে সাথে আজকে
35 লক্ষেরও বেশি স্টুডেন্ট এই অর্গানাইজেশনে বর্তমানে পড়াশোনা করছে, 1500-এরও বেশি স্টুডেন্ট, 160+ সেন্টার রয়েছে ওয়েস্ট বেঙ্গলে। ঠিক আজকে আজকে মার্কেট কি বলছে আজকে একটু দেখে নিই, APLL আজকে কার কাছ থেকে সাজেস্ট করেছে। আজকে ন্যাসকম বলছে যে 1.5 লাখ জব টু বি অফার, আজকে যদি পড়াশোনা করে কেরিয়ার তৈরি করতে তাহলে IT মার্কেট হলো সব থেকে বেস্ট, যেখান থেকে আমরা কেরিয়ারটা খুব তাড়াতাড়ি হতে পারবে। আজকে কি বলছে, ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পে দেশ জুড়ে শীঘ্রই 100,000 চাকরি, কিসের ওপরে, ডিজিটাল ইন্ডিয়ার ওপরে। মানে আজকে 2019 সালে মাধ্যমিক পেয়ে 100,000 মানুষ চাকরি হবে বলে প্রবল কেন্দ্রীয় সরকার। বাট কিন্তু আজকে এখনকার দিনে যদি কেরিয়ার তৈরি করতে তাহলে আমাকে আজকে গ্র্যাজুয়েশন, নর্মাল গ্র্যাজুয়েশন না করে IT-র ওপরে গ্র্যাজুয়েশন করতে হবে, তাহলে উজ্জ্বল ভবিষ্যৎ। এটা আমি বলছি না, এটা বলছে পেপার কাটিং। আর কি বলছে, IT মার্কেটের উজ্জ্বল পেশা, বাড়ছে চাকরি। ঠিক, এটা হলো মার্কেট। একটু জেনে নিই যে আজকে সব থেকে বেশি জব কোথায় জেনারেট হচ্ছে। আজকে ন্যাসকম বলছে যে 3.5 crore জব ইন দিস ইয়ার, আজকে 2025 সালের মধ্যে 3.5 কোটি জব জেনারেট করছে। এটা আমরা বলছি না, এটা বলছে ন্যাসকম। এবং ন্যাসকম বলে দিচ্ছে যে 50 লাখ ডাইরেক্ট এমপ্লয়মেন্ট পাবে আর 3 কোটি ইনডাইরেক্ট এমপ্লয়মেন্ট পাবে। যেরকম যদি আমি একটা মোবাইল যদি আমি কিনি, মোবাইলের গোরিলা গ্লাসটা নিশ্চয়ই সেই মোবাইল কোম্পানি তৈরি করে না, সেটাকে বলা হয় ইনডাইরেক্ট কাজ। বাট আজকে আমি চাই বা না চাই স্যামসাং কোম্পানি, বা আজকে আমি যদি মাইক্রোসফট কোম্পানি, বা আজকে যদি মাইক্রোম্যাক্স কোম্পানিতে আমি যদি ডাইরেক্টলি এমপ্লয়মেন্ট নাও পাই, তাও আমি মাইক্রোম্যাক্স বা আজকে নোকিয়া স্যামসং এই যে মোবাইলের ব্যাক কভার, বা আজকে গোরিলা গ্লাস, ঠিক, বা আজকে ব্যাটারি যেইগুলো তৈরি হচ্ছে সেই জিনিসগুলো আমরা সাপোর্টিভভাবে ওইখানে ইনডাইরেক্টলিভাবেও আমি কাজ করতে পারবো। তো আজকে ইনডাইরেক্টলিভাবে সব থেকে বেশি জব জেনারেট করছে। তো একটু দেখে নিই যে আওয়ার প্রোগ্রাম, তো আজকে APLL এই স্ট্যাটিস্টিকগুলো দেখার পরে কী কী প্রোগ্রাম ডিজাইন করেছে। ফার্স্ট অফ অল, অসাধারণ ব্যাচেলার ডিগ্রি আমরা এখান থেকে করানো হচ্ছে, মাস্টার ডিগ্রি করানো হচ্ছে, অ্যান্ড শর্ট টার্ম প্রোগ্রাম। আমি প্রথম কথা বলে দিই, ব্যাচেলার ডিগ্রি আজকে আমরা হয়তো করতে যাই BA BSc BCom, বাট এখনকার দিনে মার্কেট ওটা কমে যাচ্ছে। ঠিক, আজকে এই পড়াশোনাটা হয়তো আমি এখন হয়তো করছি, ভাবছি যে 2019 সালে আমি পড়াশোনা করছি, এটা পড়ার পর আমার কেরিয়ার হবে। বাট একটু ভালো করে দেখে নিই, নেতাজির সময় এই পড়াশোনাটাই ছিল, রবীন্দ্রনাথ ঠাকুরের সময় এই পড়াশোনাটা ছিল, এমনকি আমার দাদুর সময় এই পড়াশোনাটা ছিল। বাট একটু ভালো করে ভেবে দেখি, সেই সময়কার দিনে আমরা যা খাবার দাবার, আমরা যা ড্রেস কোড ম্যানেজমেন্ট করতাম, সেটা কিন্তু এখনকার দিনে করি না। এই একটা কারণের জন্য গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরেও আমরা এখনকার দিনে চাকরি হচ্ছে না, কারণ আমরা যেই সাবজেক্টটা পড়াশোনা করছি সেটা পুরোটাই ব্যাকডেটেড, যেটা চাকরির মার্কেটের সাথে কোনো লিঙ্ক নেই। বাট এখান থেকে যে প্রোগ্রামগুলো ডিজাইন করা হচ্ছে সেটা পুরোটাই চাকরির মার্কেটের রিলেটেড, এবং যেটা আমরা খুব তাড়াতাড়ি একটা চাকরি তৈরি করতে পারবো, নিজেকে একটা ভালো জায়গায় স্টাবলিশ করতে পারবো। ঠিক, দেখে নিই। ফার্স্ট অফ অল, BBA ব্যাচেলার ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, BSc ইন IT, আমরা BSc-টা নর্মাল BSc করবো না, সেটা ইনফরমেশান টেকনোলজির পড়াশোনাটা করবো। তার সাথে কী রয়েছে, BCA, আমি পড়াশোনা করেছিলাম যেমন BCom, এখনকার দিনে সব থেকে বেশি ডিমান্ডেবল ব্যাচেলার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। এটার মাস্টার ডিগ্রি কী কী রয়েছে, মাস্টার ডিগ্রি রয়েছে MSc ইন IT, MCA অ্যান্ড MBA। ঠিক, এবং শর্ট টার্ম প্রোগ্রাম আমাদের এখান থেকে করানো হচ্ছে, যেটা স্মার্ট কমার্স, IT স্মার্ট প্লাস, IT স্মার্ট প্রো, স্মার্ট নেটিজেন। এবং সব থেকে বেশি স্টুডেন্ট আজকে 35 লক্ষ স্টুডেন্ট যেই সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করছে, যেই শর্ট টার্ম প্রোগ্রামটা পড়াশোনা করছে, সেটা সব থেকে বেশি হলো স্মার্ট কমার্স। আজকে একটু দেখে নিই স্মার্ট কমার্স পড়াশোনাটা কিসের ওপরে, এবং স্মার্ট কমার্সের পড়াশোনার করার আগে একটু দেখে নিই যে যেই ডিগ্রি কোর্সগুলো দেখালাম তার সাথে আমাদের টাই আপ ইউনিভার্সিটি, কোন কোন ইউনিভার্সিটির আন্ডারে আমরা এই পড়াশোনাগুলো কমপ্লিট করতে পারবো। যেমন সোভিত ইউনিভার্সিটি রয়েছে, আসামের ডাউনটাউন ইউনিভার্সিটি রয়েছে, কর্ণাটক স্টেট ওপেন ইউনিভার্সিটি রয়েছে, মহাত্মা গান্ধী ইউনিভার্সিটি রয়েছে, এগুলো আমাদের সাথে টাই আপ ইউনিভার্সিটি রয়েছে। এবং আজকে স্মার্ট কমার্স একটু দেখে নিই যে বেসিক পার্টটা কীভাবে কভার করা হচ্ছে। বেসিক পার্টে ফান্ডামেন্টাল অফ কম্পিউটার, অপারেটিং সিস্টেম, MS অফিস, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস, ইন্টারনেট, ইমেল রয়েছে, তার সাথে বিজনেস অ্যাকাউন্টিং আছে। ঠিক, আজকে এই পুরো পার্টটা আমি যদি কভার করতে পারি তাহলে আমার জন্য কী কী কেরিয়ার অপরচুনিটি আছে, যদি দেখে নিই। প্রথম কথা, কম্পিউটার অপারেটারে আমি কোনো কাজ করবো, ডাটা এন্ট্রি অপারেটারের কাজ করতে পারবো, ফ্রন্ট অফিস অ্যাসিস্ট্যান্টের কাজ করতে, অল অফিস ওয়ার্ড কাজ করতে পারবো, এবং জুনিয়র অ্যাকাউন্টেন্টেরও কাজ আমি করতে পারবো যদি আমি এই বেসিক পার্টটা কমপ্লিট করতে পারি। সেকেন্ড রয়েছে কি, অ্যাডভান্স পার্ট। অ্যাডভান্স পার্টে কী রয়েছে, প্রথমে সেখানে হচ্ছে ট্যালিউ TRP 9, যেটা অ্যাডভান্স ভার্সন। সেকেন্ড রয়েছে PFESI, দেন রয়েছে GST, ই কমার্স অ্যান্ড এম কমার্স, দেন ডিমোনিটাইজেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন ডিজাইনিং, লাস্ট সেখানে হবে প্রজেক্ট। এবং এই পার্টটাও যদি আমি অ্যাডভান্স পার্টটাও কমপ্লিট করি তাহলে আমার জন্য কী কী কেরিয়ার অপরচুনিটি, যেমন বিজনেস আমি করতে পারবো, কোনো
পার্সেন্টেজ অফ পিএফএস এর কাজ করতে পারবো, ই কমার্স এম কমার্সের কাজ করতে পারবো, মার্কেটিং এর কাজ করতে পারবো, এই পার্টগুলো আমি করতে পারবো। এই পুরোটা যদি আমি কোর্সটা কমপ্লিট করি তাহলে আমার স্টার্টিং স্যালারি খুব খারাপ হলেও 20-25,000 টাকা 100% আমি গ্র্যাব করতে পারবো। এবং এই পড়াশোনাটা করতে করতে এপিএল কি ফ্রি সার্ভিসেস দিচ্ছে একটু দেখে নিই। প্রথম কথা, 144 ঘন্টা ক্লাস ফেসিলিটি দিচ্ছে, স্মার্ট কমার্সের জন্য 7খানা বই দেবে, 2খানা ডিভিডি দেবে, প্রোগ্রামের ওপরে যেটা বাড়িতে বসে প্র্যাকটিস করতে পারবো আমি, অ্যান্ড পার্সন ডেভেলপমেন্ট অ্যান্ড বিজনেস কমিউনিকেশন স্কিলের ওপরে বই, বুকস অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ডিভিডিও প্রোভাইড করছে যেটা আমরা দেখতে পাচ্ছি। তার সাথে এখানে আইএসও লেভেল একটা সার্টিফিকেট দেবে, দেখুন এরকম লেভেল একটা সার্টিফিকেট পাবো আমরা, যেটা আইএসও স্ট্যাম্প দেওয়া রয়েছে, ঠিক আইএসও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন, মানে আমি যে কোনো জায়গায় এই আমি যদি সার্টিফিকেটটা শো করি তাহলে সবার আগে আমাকে শো করবে। এপিএল এর সিল মোড় দেওয়া আছে, সার্টিফিকেট ডেট থাকবে, ইস্যু ডেট থাকবে, সব কিছু আমি এখান থেকে পেয়ে যাবো, ঠিক। দেন 1 লক্ষ টাকা একটা ডিএথ ইন্স্যুরেন্স দেবে যেটা বাজাজ অ্যালায়েন্স দিচ্ছে। তার সাথে সাথে আমাদের এখান থেকে কিছু প্র্যাকটিক্যাল ট্রেনিং, যেমন অ্যাটিটিউড ডেভেলপমেন্ট, বডি ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, টাইম ম্যানেজমেন্ট, লিডারশিপ ডেভেলপমেন্ট, ম্যান ম্যানেজমেন্ট, পার্সোনাল ডেভেলপমেন্ট, এগুলো ট্রেনিং আমরা এখান থেকে ফ্রি অফ কস্টে ডেভেলপ করতে পারবো। অ্যান্ড এখান থেকে সব থেকে বেশি দরকারি যেটা জিনিস আমাদের এখান থেকে দেওয়া হচ্ছে, ল্যান্ড উইথ আন, পড়াশোনা করতে করতে রোজগার করার জায়গা। তো নাও টু গেট অল দ্য ফেসিলিটি স্মার্ট কমার্স প্রোগ্রাম, লেট ইউ সি হাউ মাচ উই হ্যাভ টু পে। এই পুরো ফেসিলিটিসটা স্মার্ট কমার্স এই প্রোগ্রামের সাথে আপনারা কত টাকা খরচা করতে পারবেন এই পড়াশোনাটা কমপ্লিট করার জন্য। মার্কেট থেকে যদি দেখি আমি, এই প্রোগ্রামটার প্রাইস রয়েছে 50,000 টাকা, 50,000। আপনারা হয়তো মনে হতেই পারে যে এত একটা কোর্স এটা আমি যে কোনো কোনো লোকাল জায়গা দিয়ে আমি শিখতেই পারি, ঠিক বাড়ির সামনে লালটুদা পোলটুদা কোনো সেন্টারের থেকে শিখতেই পারি। বাট আজকে যদি আমাকে যদি শিখতে হয় তাহলে আমাকে কোনো ব্র্যান্ডেড জায়গা দিয়ে শিখতে হবে, যেটা সার্টিফিকেটটা দাম থাকবে। আমি কতটা শিখেছি এটা ম্যান্ডেটারি না, আমি কতটা শিখেছি এটা কাউকে আমি দেখাতে পারি যে এই সার্টিফিকেটের দ্বারা, এই অর্গানাইজেশনের দ্বারা শিখেছি। আজকে আমি অনেকে দেখেছি যারা ভালো, খুব ভালো গান করতে পারে, বা সবাই সারেগামাপাতে যেতে পারে না, সারেগামাপাতে গিয়ে যারা ভালোভাবে গান করে যারা বেটার হয় তারা কিন্তু ভালো জায়গায় যায়, তাদের অ্যাচিভমেন্ট হয়, তারা বেটার জায়গায় যায়। বাট আজকে আমরা যদি স্টেশনের সামনে বা পাড়ার মঞ্চে গিয়ে গান করি সেখান থেকে কিন্তু সার্টি ভালো জায়গায় যেতে পারবো না। তো এই জন্য আমি বলার জন্য চেষ্টা করছি যে প্ল্যাটফর্ম ইম্পর্টেন্ট, আমার কোয়ালিটি ইম্পর্টেন্ট না, ঠিক। তো আমাকে ভালো জায়গা দিয়ে শিখতে হবে। তো আপনারা 50,000 টাকা পেমেন্ট করতে পারবেন? আমার মনে হয় পারবেন না, কারণ আমি যদি বলি আমরা যখন এখানে এসেছিলাম তখন আমারও ফ্যামিলি থেকে 50,000 টাকা বিলং করতে পারিনি। বাট আমি এখান থেকে, আমাদের বলা হচ্ছে 50,000 টাকা এখান থেকে পে করতে হবে না, তাহলে 30,000 টাকা, 30,000, না সরি টু সে এইটাও আপনাকে পে করতে হবে না, তাহলে 20,000ও পে করতে হবে না। আপনি এই পুরো কোর্স এবং অল ফেসিলিটিস অনলি 16999 মাধ্যমে আমরা এখান থেকে করতে পারবো, ঠিক। এবং এটা কেন এত কম টাকায় করানো হচ্ছে এটা আপনাকে ক্ল্যারিফাই অবশ্যই আমি করে দেবো। আমি স্মার্ট, আমি কমার্স নিয়ে স্টুডেন্ট ছিলাম, আমি সবসময় আমরা বুঝতাম, আমরা জানি যে আমাদের একটা মার্কেটিং বলে একটা সাবজেক্ট ছিল, তো আমরা সব খুব ভালো করে জানি যে কোনো প্রোডাক্ট মার্কেটে যখন আসে তার 75% মার্কেটিংয়ের কস্ট হয় এবং প্রোডাক্টটার ভ্যালু প্রাইস থাকে 25%। তো একটু দেখে নিই কীভাবে আদার্স ইনস্টিটিউট এই অর্গানাইজেশনে এত কম টাকায় কী করে করানো হচ্ছে, বা এখানে এত বেশি টাকায় কেন করানো হচ্ছে ভ্যালু, ঠিক। এগুলো ক্ল্যারিফাই করে দিই আপনাদের যে মার্কেটে কিন্তু মার্কেটিং যেটা হচ্ছে, যে একটা যদি আমি বলতে যাই একটা কোনো জায়গায় আজকে NIT, CMC, ব্রেন ওয়ার্ড এরা কিন্তু অনেকভাবে কিন্তু মার্কেটিং করে, যেমন হাতে লিফলেট আমাদেরকে দিয়ে দিচ্ছে, বা আমাদেরকে কোনো টিভির সামনে কোনো মানুষ এসে বলছে যে এখান থেকে কম্পিউটার কোর্স করো, যেমন বীরেন্দ্র সেবক বলছে যে জেটকিন থেকে শেখো, আজকে বিশ্বনাথ আনন্দ বলছে যে চেস চ্যাম্পিয়ন, সে বলছে NIT এসে যে এখান থেকে কোর্স করো। তা আজকে যে মার্কেটিং কোর্সগুলো যায় সেগুলো কিন্তু ওটার সাথে অ্যাড হয়, সেই জন্য কোর্সের প্রাইসটা এতটা বেড়ে যায়। বাট আজকে এপিএল কোনো মার্কেটিং আপনি দেখতে পারবেন না, কোনো পোস্টার দেখতে পাবেন, কোনো হোর্ডিং দেখতে পাবেন, কোনো লিফলেট আপনি দেখতে পারবেন না, এমনকি টিভির সামনে এসে দাঁড়িয়ে কেউ বলবেও না এপিএল থেকে পড়াশোনা করতে। এই জন্য হয়তো এপিএল নাম আপনার কাছে প্রথম আসছে শুনবে, ঠিক। তো আজকে আমাদের অর্গানাইজেশন এপিএল মার্কেটিং করে না, শুধুমাত্র প্রোডাক্টের ভ্যালু তাই দেওয়া হয়, কারণ আমরা জানি যারা সার্ভিস দেয় তারা ভালো শেখায় না, আর যারা যারা প্রচার করে তারা সার্ভিস দেয় না, আর যারা সার্ভিস দেয় তারা প্রচার করে না, ঠিক। নেক্সট আমাদের অবজেক্টিভ চলে আসি, যে সেকেন্ড অবজেক্টিভ সিটিজেন টু হেলদিজেন, কী করে আমরা একটা মানুষকে হেলদিজেনে কনভার্ট করতে পারি জেনে নিই। আজকে হু কী বলছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কী বলছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে হেলথ লিটারেট ক্লাসে বিলং করে অনলি 10% মানুষ। এটা আমাদের জন্য কি গুড নিউজ? না, এটা আমাদের জন্য ভেরি ভেরি ব্যাড নিউজ, কারণ আমাদের হেলথ ব্যাকওয়ার্ড ক্লাসে বিলং করে 90% মানুষ, ঠিক। একটু দেখে নিই একটু প্রেজেন্ট ইন্ডিয়ান সিনারিও হেলথের কী অবস্থা,
ঠিক, আমি আগেও বলেছি এখনও বলছি যে আমি যা বলবো উইথ দ্য প্রুফ বলবো। আজকে কি বলছে? ডিজিজ ক্যান্সার। ক্যান্সার প্রত্যেক বছর মারা যাচ্ছে 7 থেকে 10 লক্ষ মানুষ। ঠিক, কে বলছে এটা? এটা বলছে টাইমস অফ ইন্ডিয়া, 14 ডিসেম্বর 2013 সালের রিপোর্ট। হার্ট ডিজিজে প্রত্যেক বছর মারা যাচ্ছে 25 থেকে 30 লক্ষ মানুষ। ফুড অ্যান্ড এনএটিভি .com-এ 29 সেপ্টেম্বর 2014 রিপোর্ট। কিডনি ডিজিজে মারা যাচ্ছে 2 থেকে 3 লক্ষ মানুষ পার ইয়ার। ঠিক, এটাও রিপোর্টে বলছে ইন্ডিয়া টুডে .in-এ 3rd অক্টোবর 2008 রিপোর্ট। ঠিক, আজকে কী বলছে যে আজকে ডায়াবেটিস হয়ে গেছে ইন্ডিয়ার ক্যাপিটাল। ঠিক, আজকে 2030 সালের মধ্যে 3 কোটি মানুষ আরও ডায়াবেটিকে এফেক্ট হবে। এবং তার থেকেও বড় কথা যে আর্থারাইটিসের পার্সেন্টেজ এত বেড়ে যাচ্ছে যে আজকে 18 কোটি মানুষ পিপল আজকে আর্থারাইটিসের পেশেন্টের প্রবলেমে ভুগছে। ঠিক, তো একটু দেখে নিই আজকে কী কী প্রবলেম কেন হচ্ছে আমাদের শরীরে আসছে। ঠিক, মডার্ন লাইফস্টাইলের জন্য এত প্রবলেম আমাদের শরীরে আসছে। আমরা ল্যাক অফ এক্সারসাইজ, আমরা এক্সারসাইজ করছি না, এই জন্য প্রবলেম আসছে শরীরে। আমরা কেমিক্যাল ফার্মিং ফুড খাচ্ছি, সেগুলোর জন্য আমাদের শরীরে প্রবলেম আসছে। আমরা যেগুলো খাচ্ছি ইনপ্রপার ফুড, খাওয়া দাওয়া, আমরা এখন পিৎজা বার্গার খাচ্ছি, আমরা এখন পেট ভরে খাই না, বাইরে গেলে পিৎজা বার্গারই আমরা খেয়ে নিজের খাবারটা মেটাই। ঠিক, তো ইনপ্রপার ফুড যাচ্ছে আপনাদের শরীরে। এবং স্ট্রেস, আপনার চিন্তা ভাবনা, আপনার চিন্তা এত বেড়ে গেছে। আপনি যখন পড়াশোনা করছেন তারও চিন্তা, গার্লফ্রেন্ড চলে গেছে তার জন্য চিন্তা, চাকরি নেই তার জন্য চিন্তা, পার্সেন্টেজ কম তার জন্য চিন্তা, যে বিয়ে করেছে তারও টেনশন, যার বিয়ে হয়নি তারও টেনশন, তো সবারই টেনশন। তো স্টেটসের জন্য আমাদের শরীরটা খারাপ হচ্ছে, এর সাথে সাথে পলিউশন আমরা ফ্রি অফ কস্টে পাচ্ছি, হ্যাঁ কি না? এবং আজকে দেখে নিই আজকে প্রবলেমগুলো যদি হয় আমাদের শরীরে প্রত্যেক দিনে ব্যালেন্স নিউট্রিশন কী থাকে। ঠিক, আজকে আমাদের ব্যালেন্স নিউট্রিশন যে প্রোটিন, ফাইবার, মিনারেলস, ভিটামিন, কার্বোহাইড্রেট, এসেন্সিয়াল ফ্যাট, এগুলো আমাদের শরীরে দরকার, বাট এগুলো কিন্তু শরীরে আসে না আমাদের। ঠিক, এটাকেই বলে নিউট্রিশন গ্যাপ। তো আজকে দেখে নিই আজকে ডিজিজ কী কী হচ্ছে, এই যেগুলো যেগুলো বলা হয়েছিলো সেইগুলোই ডিজিজ। লাংস ক্যান্সার, আর্থারাইটিস, পিম্পল, আস্তমা, ওবেসিটি, মাউথ টিউমার, ঠিক, এগুলো আমাদের শরীরে এফেক্ট হচ্ছে। তো আজকে শরীরে যদি আমার ডিজিজ আছে আমি কার কাছে যাব? ডক্টর। ডক্টর আমাদের কী দেবে? ড্রাগ, হ্যাঁ কি না? আর ড্রাগ যদি খায় কোনো মানুষ সুস্থ থাকে? তার 100% সে ডেথ হবে। তো এটাকে বলা হয় 4D কনসেপ্ট। এই চক্রব্যূহে আমরা ফেঁসে গেছি, তো এই চক্রব্যূহে আমরা ফেঁসে গেছি, বাট হয়তো আমরা ফাঁসিনি, আমাদের ফ্যামিলি ফেঁসে গেছে। ঠিক, তো আজকে দেখিনি এই প্রবলেমগুলো আমাদের শরীরে যখন আসছে তার ট্রিটমেন্ট কী আছে। দুটো ধরনের ট্রিটমেন্ট হয়, 2 ওয়ে অফ ট্রিটমেন্ট। ফার্স্ট অফ অল যেটা আমরা বলি ব্রেকডাউন ট্রিটমেন্ট, শরীর খারাপ হলো, ওষুধ খেলাম, ইঞ্জেকশন খেলাম। এবার আপনারা বলুন, ড্রাগ খাওয়ার পরে কোনো মানুষ কি পার্মানেন্ট সুস্থ হয় না? ঠিক, তা আজকে দেখিনি কেন হয় না। কি বলছে? অ্যাকর্ডিং টু হু, 96% অফ দ্য ডিজিজ ক্যান নট বি কিওর উইথ মেডিসিন। কেন? কারণ আমাদের শরীরটা সৃষ্টি হচ্ছে সেল থেকে, সেল থেকে কী হয়? টিস্যু, টিস্যু থেকে কী হচ্ছে? অর্গান তৈরি হচ্ছে। ঠিক, এইভাবে আমাদের শরীরটা তৈরি হচ্ছে। বাট আজকে প্রবলেম যখন হয় আমরা কোথায় থেকে হয়? সেল থেকে হয়, কারণ সেলের যে কোষ রয়েছে কোষের মধ্যে আমাদের টক্সিন ঢুকে যাচ্ছে, বিষ ঢুকে যাচ্ছে, এই জন্য আমাদের সেলটা খারাপ হচ্ছে। আর সেল যদি খারাপ হয় টিস্যুটা খারাপ হবে, আর টিস্যু যদি খারাপ হয় তাহলে অর্গানটাও ব্রেকডাউন হবে। আর আমরা যখন ডক্টরের কাছে যাই, ডক্টর কী দিচ্ছে? মেডিসিন। মেডিসিন কোথায় কাজ করছে? মেডিসিন কাজ করছে অনলি ফর অর্গান। ঠিক, শুধু অর্গানের কাছে, বাট প্রবলেমটা কোথায়? সেল লেভেলে। আর আমরা ট্রিটমেন্ট কোথায় করছি? অর্গানে। মানে কলকাতায় যুদ্ধ লেগেছে, সেনাবাহিনী পাঠিয়েছি দিল্লিতে, অবস্থাটা সেরকমই। ঠিক, এই জন্য একটা মানুষ প্রপারলি সলিউশন পাচ্ছে না। বাট প্রিভেন্টিভ ট্রিটমেন্ট বলে একটা ট্রিটমেন্ট আছে, যেটা কি, এখানে কী পিকচার দেখানো হচ্ছে? এখানে দেখানো হচ্ছে একটা বাচ্চাকে পোলিও খাওয়ানো হচ্ছে। একটু ভালো করে একটুখানি ভেবে দেখুন, আমরাও ছোটোবেলায় পোলিও খেয়েছি, বাট তখন কি আমাদের পোলিও রোগে আক্রান্ত ছিলাম? ছিলাম না। তাহলে তখনও আমরা খেয়েছি, তাহলে এমন কোনো দিনও আপনার হয়েছে যে আপনি আর্থারাইটিসের কোনো ওষুধ খেয়েছেন যাতে আপনার শরীরে কোনো দিন আর্থারাইটিস না আসে? আপনি কি খেয়েছেন এরকম কোনো দিনও যে ক্যান্সার আপনার শরীরে না আসে, ডায়াবেটিস কোনো দিনও আপনার শরীরে না আসে, তার জন্য কোনো প্রিভেন্ট কিছু ইয়ে করেছেন? নেন, এই জন্য আমাদের বলা হচ্ছে যে প্রিভেন্ট করতে হয় এটাকে। এই জন্য আমরা বলি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। রোগ আসার আগে রোগকে প্রতিরোধ করাটা দরকার।
জেনে নিই আমরা কী করে প্রিভেন্ট করতে পারবো। প্রথম পর আমরা ফার্স্ট অফ অল দেখে নিই আমাদের 6 থেকে 8 ঘন্টা প্রত্যেক দিন ঘুমাতে হবে, 3 থেকে 4 লিটার ম্যাক্সিমাম আমরা জলটা খাবো সূর্য অস্ত যাওয়ার আগে, ঠিক। এবং আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, মেডিটেশন করতে হবে, থিঙ্ক পজিটিভ, টক পজিটিভ অ্যান্ড ফিল পজিটিভ অ্যান্ড অলওয়েজ বি হ্যাপি আমাদের থাকতে হবে, ঠিক। দেন কী রয়েছে আমাদের এখান থেকে সাজেস্ট করা হচ্ছে, সুপার ফুড নারিশ, কারণ আপনার 100% আপনাকে যদি সুস্থ হতে হয় তাহলে আপনাকে অবশ্যই সুপার ফুড নিতে হবে, যেটা আমাদের নারিশ ব্র্যান্ড থেকে এখান থেকে দেওয়া হচ্ছে। কী কী সুপার ফুড রয়েছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, আমি যেই একটা সুপার ফুডের নাম বলবো সেটা আমাদের একটা ধরনের ফল, সেটার নাম হলো ননি ফল, ঠিক, যেটা 2000 সালেরও বেশি পুরনো একটা ফল এবং যেটা অনেক মেডিকেল কাউন্সিলিং এটা নিয়ে রিসার্চ করেছে। এবং ননির মধ্যে এই রিসার্চ করার পরে বলছে যে 400টারও বেশি প্রবলেম আমাদের শরীরে যেগুলো আছে সেটাকে কিওর করতে পারে, এবং এটার মধ্যে 150টারও বেশি নিউট্রিসিটিক্যাল পুষ্টিগুণ রয়েছে, তার পেপার কাটিং আপনি দেখতে পাচ্ছেন। এবং ডিসকভারি চ্যানেল অলসো হ্যাড ডিসকার্ড অ্যাবাউট ননি, আজকে ডিসকাসও করেছে ডিসকভারি চ্যানেলে ননির সম্বন্ধে, ঠিক। এবং আমাদের এখান থেকে সব প্রোডাক্ট, এর একটা রয়েছে যেটা হলো প্রোটিন, সোয়া প্রোটিন আমাদের এখান থেকে পাওয়া যায়, এবং প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের ফ্যাসাই রেকমেন্ডেড, ঠিক। দেখে নিই বেনিফিট অফ ননি, যেখান থেকে আমরা করতে পারবো অনেক প্রবলেম, যেমন আর্থারাইটিস রয়েছে, ঠিক আছে, আমরা এনার্জি বুস্ট করতে পারবো, আমাদের স্কিন প্রবলেম ঠিক করতে পারবো, আমাদের আস্তমা প্রবলেম ঠিক করতে পারবো, ক্যান্সার ঠিক করতে পারবো, বুস্ট ইমিউনিটি করতে পারবো, আমাদের এরকম আমি মোটামুটি আমি সুগার প্রিভেন্ট করতে পারবো এবং কিওরও করতে পারবো। আমাদের 10টা আমি দেখালাম, বাট আজকে আপনি যদি গুগলে সার্চ করেন আপনি ননির অনেক বেনিফিট পেয়ে যাবেন। নেক্সট একটা যেটা অবজেক্টিভ রয়েছে আমাদের, আমার নেক্সট অবজেক্টিভ সিটিজেন টু IBA, কী করে আমরা ইন্ডিপেন্ডেন্ট বিজনেস অ্যাসোসিয়েট হতে পারি। আমাদের স্মার্ট শপিংভাবে আমরা একটা রোজগার করতে পারবো যেটা IBA হতে পারে, যেমন মার্জিনাল ইনকাম রিটেল করতে পারবো আমরা কিভাবে। যেমন আমাদের একটা ননির 1 লিটারের যেটা রয়েছে MRP রয়েছে 1949 এবং AP যেটা আমাদের প্রাইস রয়েছে, অ্যাসোসিয়েট প্রাইস রয়েছে 1498, যে তো আমরা ইন মার্জিনাল প্রফিট আমাদের হবে 400 টাকা, যেটা আমরা ইনস্ট্যান্ট রোজগার করতে পারবো, ঠিক। নেক্সট একটা ইনকাম রয়েছে, তো আমরা সবাই ইনকাম করি, হ্যাঁ কি না, সবাই ইনকাম করি, বাট ইনকাম করার আগে আমি একটুখানি বলে দিই, ইনকাম পার্টটা দেখানোর আগে বলে দিই, যারা আজকে যেইভাবে আমরা বসে আছি, যদি আমরা মনে হতে মেন্টালিটি আমরা যদি এতক্ষণ ধরে 100% কনসেন্ট্রেট দিয়ে আমরা যদি এটা শুনে থাকি, তাহলে আমি বলবো 200% আপনার কনসেন্ট্রেট লেভেল, আপনার মনোযোগ বাড়িয়ে দিন, কারণ আমি ইনকাম পার্ট নিয়ে আলোচনা করবো এবং যে ইনকামটা আপনাকে দেখাবো যে আপনার লাইফে সবথেকে ওয়ান অফ দ্য মেস্ট একটা সিচুয়েশন, এবং সায়েন্স যেটার সাথে কাজ করছে সেই অনুযায়ী আমরা একটা ইনকাম পার্ট দেখাবো। তো আমরা ইনকাম সবাই করি আজকে এই অর্গানাইজেশনে, আমি না আসলে আমিও ইনকাম অন্য না কোনো জায়গা দিয়ে করতাম, আপনারাও নিশ্চয়ই করতেন, ঠিক। তো আজকে ইনকাম করবো কেন এই অর্গানাইজেশন থেকে, তার একটা নিশ্চয়ই একটা কারণ থাকবে, হ্যাঁ কি না। তো আজকে আমরা একটু দেখে নিই যে ইনকাম কেন আমরা এখান থেকে করবো, ঠিক, বা এখান থেকে কেন করা উচিত, ঠিক। কারণ আমি এখানে যদি না আসতাম তাহলে জব বা বিজনেস যে কোনোভাবে করতে পারতাম, বাট কেন আমি এখানে এসেছিলাম, কারণ আমার কমপ্লিট লাইফ দরকার ছিল, আপনারও নিশ্চয়ই কমপ্লিট লাইফ দরকার আছে, হ্যাঁ অবশ্যই আমরা এখান থেকে কমপ্লিট লাইফ পাবো, ঠিক। আজকে একটু দেখে নিই ট্রু স্টোরি সিস্টেম অফ লাইফ, ঠিক। আজকে আমার যদি বয়স হয় 20 থেকে 25 বছর, তাহলে আমার কাছে টাইম নেই, বাট মানি আছে, মানিও নেই, এনার্জি আছে, ঠিক। মানে ধরুন আজকে আমি একটা বাইক কিনলাম, ইচ্ছা আছে আমার বাইক কেনার, একটা বাইক কিনলে খুব ভালো লাগতো 20 থেকে 25 বছর বয়সে, বাট এই বয়সে দাঁড়িয়ে চালানোর আমার কাছে এনার্জি আছে, টাইমও আছে চালানোর জন্য, বাট আমার কাছে কিন্তু বাইকটা কেনার টাকা নেই, ঠিক। সেকেন্ডের একটা সময় যখন আমি যদি বলি 27 থেকে 35 বছর বয়স, তখন আমার কাছে টাইম কিন্তু থাকবে না বাইকটা চালানোর, বাট টাকা থাকবে বাইকটা কেনার, আর চালানোর এনার্জিও থাকবে, ঠিক। এর একটা যখন সময় আসবে যখন আমার বয়স 50 থেকে 60 বছর, তখন আমার কাছে টাকাও থাকবে, সময়ও থাকবে চালানোর, বাট আমি এর কাছে এনার্জি থাকবে না চালানোর, কারণ ডাক্তারবাবু বলে দেবেন যে বাথরুম টু বেড, বেড টু বাথরুম, কেউ একজন ধরে নিয়ে আসা করতে হবে। গাড়ি যদি চালান, গাড়িতে যদি বসেন, তাহলে সেকেন্ড গিয়ার পর্যন্তই ঠিক আছে, থার্ড গিয়ার তুলতে পারবেন না, তাহলে আপনার যে বাঁদিকের যে সুইচটা আছে ওটা অফ হয়ে যাবে, হেসন্দ, ঠিক। তাহলে যে আমরা লাইফে, তাহলে আমরা কী করলাম, আসলাম, খেলাম, দিলাম, বংশ বিস্তার করলাম, একদিন ওপরে চলে গেলাম, আর কিছু হলো লাইফে?
কোনো শখ আহ্লাদ পূরণ করলাম আমরা না, যাই করলাম অপরের পয়সায় করলাম, নিজের পয়সায় না, বাবার পয়সায়। ঠিক তো আজকে দেখে নিই যে আজকে টুডে রিয়েলিটি কি রিয়েলিটি। এখানে দেখা যাচ্ছে জোন মজুর একজন রয়েছে, একজন ডিগ্রি জোন মজুর, কি করছে পার ডে তার 500 টাকা করে ইনকাম, মাস গেলে তার 15,000 টাকা রোজগার। ঠিক, আর এখানে ডিগ্রি মাস পার ডে 500 টাকা করে রোজগার, মাস গেলে 15,000 টাকা করে রোজগার। ঠিক, একটুখানি ভালো করে ভেবেও দেখুন, এই অর্গানাইজেশনে আসার আগে বা এই প্রেজেন্টেশন শোনার আগে আপনাদের মেন্টালিটি এটাই ছিল যে 15,000 টাকা আসলে আমাদের হাসি খুশি বা ফ্যামিলি চলে যাবে। বাট আপনাকে একটুখানি ভালো করে বলি, আপনাদের ফ্যামিলিতে যদি 4 জন মেম্বার থাকে, প্রত্যেক জনের খাওয়া খরচা পার ডে 100 টাকা করে। ঠিক, এবার 100 টাকা করে খাওয়া খরচা মানে 4 জন মানে প্রত্যেক দিন 400 টাকা করে খাওয়া খরচা যাবে, তাহলে মাস গেলে 12,000 টাকা খাওয়া খরচাই চলে যাবে। তাহলে আপনি কি কোথাও ঘুরতে যাবেন না, আয়নক্সে মুভি দেখতে যাবেন না, পুজোতে কোনো জামাকাপড় কিনবেন না, ঠিক কোথাও ঘুরতে যাবেন না, তাহলে আদার্স টাকাগুলো কোথায় আসবে? ঠিক এই জন্য আজকে 15,000 টাকা দিয়ে ফ্যামিলি চলে না। তো আপনাকেও এটা এই প্রেজেন্টেশন দেখানোর আগে আপনার মেন্টালিটিটা এরকম হওয়া উচিত যে আমি যেই রোজগারটা দেখাবো সেটা 15,000 টাকা মাসে রোজগার না, আপনি যত টাকা রোজগার করতে চান তত টাকাই দেওয়া হবে এখান থেকে রোজগারের সুযোগ। ঠিক, দেখে নিই কীভাবে। ঠিক, পারচেস অফ রেকমেন্ডেশন, রেকমেন্ডেশন মানে আজকে আমি কোনো জিনিস কিনলাম তাকে রেকমেন্ড করাকে রেকমেন্ডেশন বলে। যেরকম আমরা ফেসবুকে করি লাইক কমেন্ট শেয়ার, কোনো জিনিসকে ভালো লাগলো তো লাইক দেন শেয়ার, কাকে শেয়ার করবো যাকে আমি কেয়ার করি তাকেই শেয়ার করবো। ঠিক, আজকে যদি আমাকে বলি একটা ভালো মোবাইলের নাম বলুন, আপনি বলবেন মাইক্রোম্যাক্স, ওপো, ভিভো। বাট আজকে আপনাকে মাইক্রোম্যাক্স, ওপো, ভিভো এই কোম্পানি আপনাকে 1 টাকাও দেয় না, বাট আপনি ফ্রিতে আপনাকে লোককে বলেন যে এই জিনিসটা কিনুন ভাই, ফাটাফাটি জিনিস, বা এই ডাক্তারটা ভালো, এই টিউশনটা খুব ভালো, টিচার ভালো টিচার পড়ায়, বা এই ডক্টরটা খুব ভালো ট্রিটমেন্ট করে, এই বিরিয়ানি দোকানটা খুব ভালো। ঠিক, তো আজকে আমরা যাই করি না কেন সব কিছু আমরা লোককে বড়লোক করার জন্য রেকমেন্ড করি, বা নিজেকে বড়লোক করার জন্য কোনোদিনও রেকমেন্ড করি না। ঠিক, একটু দেখে নিই যে রেকমেন্ড আমরা সারা জীবন ধরে রেকমেন্ড করছি বাট 1 টাকাও কি পাই আমরা? না, পাই না। বাট আজকে এই সত্যি কথা বলে 1 টাকা পাই না, বাট আজকে মিথ্যে কথা বলে কোটি কোটি টাকা রোজগার করছে কারা, একটু দেখে নিই। ঠিক, এনআইটি অ্যাড দিচ্ছে বিশ্বনাথ আনন্দ, কি বলছে যে এখান থেকে কোর্স করো, সে তো নিজে কোনোদিনও করেনি। কি বলছে আজকে আজ কুছ তুফানি কাটতে হে থামস আপ, খায় সলমান খান না, তাজগি কা ধমাকা রণবীর সিং ব্যবহার করে, অজয় দেবগান বলছে যে লাইভ বয় সাবান মাখো, নিজে তো কোনোদিনও মাখে না, 10 টাকা দামে কি মনে 10 টাকা দামে লাইভ বয় সাবান মাখে। কি বলছে হ্যাড অ্যান্ড শোল্ডার, মাথা দিয়ে ড্র্যানড্রপ চড়ে যাবে। একটু ভালো করে একটু ভেবে দেখুন, সাইফ আলী খানের কি মাথায় ড্র্যানড্রপ থাকবে মনে হয়? তারা এতটা বেটার জায়গায় তাদের লাইফস্টাইল। ঠিক, এখানে কি বলছে যে কী দিনকাল আসলো যা নিজের স্বামী টেকো সে আবার চুল গজানোর পরামর্শ বিজ্ঞাপন দিচ্ছে। ঠিক, কে বলছে? জুই চাওলা, তার নিজের স্বামী টেকো। ঠিক, তো দেখে নি নেক্সট, তো আমরা একটু দেখে নিই যে এই যে সেলিব্রিটির যেভাবে রোজগার করছে সেইভাবে আমরাও রোজগার করতে পারবো কোন অর্গানাইজেশনের দ্বারা। এবং আপনাকে বলে দিই APLL এবং নারী যে অর্গানাইজেশনে থেকে আমরা আজকে APLL-এর এডুকেশন এবং নারী যে সুপারফুড পেতে পারবো, যার অ্যাকচুয়াল মাদার অর্গানাইজেশন সেটার ব্যাকগ্রাউন্ড একটু দেখে নিই। ঠিক, ইন্ডিয়াস নাম্বার 1 IT অর্গানাইজেশন এবং এই অর্গানাইজেশনে 19 বছর ধরে সাকসেসফুলি রানিং, স্মার্ট ভ্যালুর লোগো দেখতে পাচ্ছেন যে অর্গানাইজেশন, এবং ইটস আ অ্যাওয়ার্ড পেয়ে গেছে 2000, আমরা যদি বলি অ্যাওয়ার্ড পেয়েছে ওয়ার্ল্ডের মধ্যে top 100 ব্র্যান্ডের, যার লোগো দেখতে পারছেন, এবং ISO 9001:2008 সার্টিফাইড অর্গানাইজেশন, তারও আমরা এখান থেকে সার্টিফিকেট দেখতে পাচ্ছি। 26টা স্টেট জুড়ে এরা বিজনেস করছে স্মার্ট ভ্যালু, এবং মোর দ্যান 36 লাখ পিপল আর অ্যাসোসিয়েট অল ওভার ইন্ডিয়ায়, 35টারও বেশি রিজোনাল অফিস রয়েছে, 35+ কোম্পানির হেড অফিস রয়েছে গুরগাঁওয়ে, ইন্ডিয়ান বুক অফ রেকর্ড করেছে স্মার্ট ভ্যালু, তারও আমরা রেকর্ড দিতে পারছি, কিছুদিন আগে 1টা রেকর্ড আমরা করেছি। নেক্সট চলে আসি,
কীভাবে আমরা রোজগার করবো তার আগে আইবি হওয়ার জন্য কী কোয়ালিফিকেশান লাগবে, কী কোয়ালিটি লাগবে। আইবি হতে গেলে আপনাকে মাধ্যমিক থেকে এইচএসসি পাসের স্টুডেন্ট হতে হবে, নাহলে আপনি হতে পারবেন না। 17 থেকে 18 বছর এজ আপনার হতে হবে, 20 ঘন্টা সময় দিতে হবে, দিনে না উইকলি দেওয়া যায়। শাস ভি কবু বহুতি শ্বশুর ভি কবি জামাই থা কিরণ মালা ঠিক, টিকটক পাবজি এইগুলো বন্ধ করে সপ্তাহে 20 ঘন্টা দেওয়া যায় কি যায় না নিজের কেরিয়ার তৈরি করার জন্য? দেওয়া যায় তো, 100% দিতে পারবেন আপনারা জানি ঠিক। নেক্সট কি ড্রিম, যদি স্বপ্ন যদি না থাকে তো এই অর্গানাইজেশন ছেড়ে দিলাম, কোনো অর্গানাইজেশনে মানে এই অর্গানাইজেশন নিড ফুলফিলমেন্ট করে না, এই অর্গানাইজেশন ড্রিম ফুলফিলমেন্ট করে। 100% নিড আপনি অবশ্যই ফুলফিল করতে, বাট আজকে আপনার যদি ড্রিম না থাকে তাহলে এই অর্গানাইজেশন থেকে আপনি কিছু দিন রোজগার করতে পারবেন, বাট আপনার লং রানে আপনি সাস্টেন করতে পারবেন না। নেক্সট আমাদের 100 মাইলস আপনাকে পারচেস করতে হবে, হতে পারে সেটা কোনো হেলথের সুপার ফুড আপনি নিয়ে আসতে পারেন, বা আপনি হতে পারেন স্মার্ট কমার্স আপনি নিয়ে আসতে পারেন, বা আইটি স্মার্ট প্লাস নিয়ে আসতে পারেন, যে কোনো আপনাকে 100 মাইলস আপনাকে পারচেস করতে হবে। যখনই 100 মাইলস আমি পারচেস করেছিলাম তখন আমি শুভজিৎ ছিলাম, আমাকে বলা হয়েছিল যে তুমি রোজগার করতে চাও, বললাম হ্যাঁ অবশ্যই রোজগার করতে চাই। তা আমাকে বললো তোমার চেনা পরিচিতর মধ্যে তুমি দুজনকে রেকমেন্ড করো, এইভাবে যারা সেলিব্রিটি যেইভাবে রেকমেন্ড করে সেরকমভাবে তুমি রেকমেন্ড করো, তাহলে তুমি রোজগার পাবে। আমি বললাম কীভাবে, আমি আপনাকে দেখাই যে আমি কীভাবে কাজটা করেছিলাম, তাহলে আপনাকে কীভাবে কাজটা করতে হবে। আমি ছিলাম শুভজিৎ, আমি শুভঙ্করকে বলেছিলাম আমার বেস্ট ফ্রেন্ড, সে স্মার্ট কমার্স নিয়ে এখানে এসেছিলো, 100 মাইলস নিয়ে এসেছিলো। কেন বলেছিলাম, কারণ সে সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ছিল, তার কম্পিউটারটা খুব দরকার ছিল। তার সাথে সাথে আমার সঞ্জু বলে একটা কাকাকে আমি রেকমেন্ড করেছিলাম, কেন সে এইচএস পাস করার পরে তার রোজগারে খুব দরকার ছিল এবং বাড়িতে তার হেলথের সমস্যা অনেক ছিল, এবং সে হেলথের সুপারফুড নিয়ে রোজগারটাকে একসেপ্ট করে সে এখানে চলে এসেছিলো ঠিক। দেন আমি যেরকম দুজনকে রেকমেন্ড করেছিলাম, যেরকম শুভঙ্কর অভিজিৎকে রেকমেন্ড করেছিল, সেই জন্য আমার 300 মাইলস আমার অ্যাকাউন্টে আসাতে আমি 1600 একটা গিফট চেক পেয়েছিলাম ঠিক। দেন শুভঙ্কর শিবু বলে একটা ছেলেকে রেকমেন্ড করেছিল, সেও 100 মাইলস নিয়ে এসেছিলো ঠিক। জয়ন্ত বলে একটা ছেলেকে রেকমেন্ড করেছিল সঞ্জু, সেও 100 মাইলস নিয়ে এসেছিলো, এবং সৌম্যদীপ সৌম বলে একটা ছেলেকে সে রেকমেন্ড করেছিল, 100 মাইলস নিয়ে এসেছিলো, এবং আবার 300 মাইলসের জন্য আমি আবার 16 একটা গিফট চেক পেয়েছিলাম ঠিক। এবং সন্দীপ তো আবার 100 মাইলস নিয়ে এসেছিলো, সুরজিৎ এবং জিতু তারাও 100 মাইলস নিয়ে এসেছিলো, এবং 300 মাইলসের জন্য আমি আবার 16 একটা গিফট চেক পেলাম। এটাকে বলা হয় ফার্স্ট স্টেপ। 900 মাইলস আপনার যদি অ্যাকাউন্টে আসে তাহলে আপনি 4800 টাকা রোজগার করবেন, এবং এই 4800 আপনি হয়তো এক মাসেও করতে পারেন, যদি আপনার এক মাসে 900 মাইলস হয়, যদি আপনি এক সপ্তাহে 900 মাইলস করেন তাহলে আপনি এক সপ্তাহে 4800 রোজগার করবেন, যদি একদিনে করেন তাহলে একদিনে 4800 রোজগার করবেন। এবং সেকেন্ড স্টেপ আপনার যদি আবার 900 মাইলস আছে তাহলে আপনি 4800 পাবেন, থার্ড স্টেপে 4800, ফোর্থ স্টেপে 4800, ফিফথ স্টেপে 4800, সিক্স স্টেপে 3400 করে আপনি পাবেন ঠিক। নেক্সট চলে আসি আপনি কীভাবে রোজগার করবেন, একটা হাইপোথেটিক্যাল প্রজেকশন যেটা হতেও পারে নাও হতে পারে। আচ্ছা আপনার কাজ কী, আপনার কাজ হলো এখানে থাকবেন আপনি, ইউ এক্স অ্যান্ড ওয়াইকে রেকমেন্ড করতে হবে, আপনাকে দুটো মানুষকে রেকমেন্ড করতে হবে, হতে পারে ওটা আপনার পরিচিত মহল থেকে হতে পারে ঠিক, বা আপনি কাউকে স্ট্রেঞ্জার কাউকে করতে পারেন ঠিক। বাট আপনি কাকে কীভাবে বলবেন, কাকে বলবেন কাকে বলবেন না, স্যার পুরো দায়িত্ব আমাদের, অর্গানাইজেশন আপনাকে হেল্প করবে, সাপোর্ট সিস্টেম আপনাকে হেল্প করবে, শুধু আপনার কাজ কি দুটো মানুষকে রেকমেন্ড করা, করতে পারবেন ইজি। তো আমি ধরে নিলাম আপনি এক মাসে আপনি একজনকে দুজনকে রেকমেন্ড করলেন, তাহলে আপনার মাইলস কত মাইলস আসলো, 200 মাইলস, এক মাসে আপনি 200 মাইলস রোজগার করলেন ঠিক। সেকেন্ড মাসে আপনি 600 মাইলস আসলো, তিন মাসে 1400 মাইলস, চার মাসে 3000 মাইলস, পাঁচ মাসে 6200 মাইলস, ছ মাসে 12600 মাইলস, সাত মাসে 25000 মাইলস, আট মাসে 50000 মাইলস। তাহলে আপনি আট মাসে আপনার 50000 মাইলস আপনার অ্যাকাউন্টে আসলো, তাহলে 900 মাইলস আমরা কত টাকা পেয়েছিলাম, 1600 টাকা, তাহলে এক মাইলস অ্যাপ্রোক্স 500 টাকা, 100 মাইলসে এক মাইলস মানে 5 টাকা, তাহলে একটু ইন্টু করে দিই, 50000 মাইলস ইন্টু 5 টাকা কত টাকা হচ্ছে, 2,50,000 টাকা। বাট সরাসরি এটা কোনো ব্ল্যাক মানি না, আপনি পুরোটা হোয়াইট মানি রোজগার করবেন, যেন আপনার TDS ভাউচার সব কিছু কেটে আপনি 8 মাসে রোজগার করবেন 2,00,000 টাকা, তাহলে মান্থলি কত, 25000 টাকা নেওয়া যাচ্ছে, বাস্তব না অবাস্তব, বাস্তব না অবাস্তব ঠিক। আপনাকে একটু দেখিয়ে দিই যে এত টাকা রোজগার কারা কারা করে বা করতে গেলে কী করতে হয়, আপনার হয়তো মাথার অ্যান্টেনা হয়তো ভেঙে যেতেই পারে যে এত টাকা রোজগার আমি তো ভাবিনি, জব করে এত টাকা রোজগার করা যায় না, বা আমি কী বা করলাম রোজগার এতটা করলাম।
আপনাকে দেখিয়ে দিই জব মার্কেট কি বলে, জব করলে আমরা কেন এত কম টাকা রোজগার করি, বাট এখানে কিছুই করলাম না এত টাকা রোজগার কী করে হয়। কারণ আজকে ম্যানেজার বেশি প্রফিট খেলে নেয়, স্যালারি আমরা এমপ্লয় খুব কম পাই। আর ওয়ার্ক পিপল আজকে যারা জব করে তাদের তাদের কীরকম ফেস করতে হয়, মনডে টিউজডে ওয়েনেসডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে সানডে, হ্যাঁ আজকে কিছু করব কিন্তু নেক্সট আবার সানডে নাইট, ইয়েস অর নো, রাইট? তো এইটার জন্য জব কেউ করতে চায় না, আমিও মনে হয় আপনি জব করতে চাইবেন না। বাট আজকে জবের ইকুয়েশনটা আপনাকে একটু দেখিয়ে দিই কী রয়েছে, টি ইনটু আর ইজ ইকুয়াল টু ইনকাম। আমরা কোনো মানুষ যদি রোজগার করে জব ইকুয়েশন, তাকে টাইম দিতে হবে, তার রেট অনুযায়ী সে ইনকাম করবে। তাহলে আপনি ধরুন মাধ্যমিক পাস হলেন, 30 দিন সময় দিলেন, 100 টাকা করে আপনার রেট, তাহলে মাসগুলো রোজগার 3000 টাকা, বা 3000 টাকাতে আপনার সংসার চলবে না। তাহলে আপনাকে কত টাকা রোজগার করতে হবে, এর থেকে বেশি। তাহলে আপনি এইচএস পাস করুন, 30 দিন সময় দিন, 200 টাকা করে পার ডে, 6000 টাকা রোজগার চলবে না, চলবে না। তাহলে এর থেকেও বেশি রোজগার করতে হবে। তাহলে আপনাকে গ্র্যাজুয়েশন করতে হবে, 30 দিন সময় দেবেন, 300 টাকা করে পার ডে, মাসগুলো 9000 টাকা রোজগার চলবে না। তাহলে আপনি আপনি কী করবেন, রেট বাড়াবেন। মাধ্যমিকের গ্র্যাজুয়েশনের পরে কি মাস্টার ডিগ্রি করবেন, 500 টাকা করে রেট, মাস গেলে 15000 টাকা রোজগার চলবে না, চলবে না। তাহলে আবার কী বাড়াবেন, পিএইচডি করুন, 600 টাকা করে পার ডে রেট, 18000 টাকা রোজগার চলবে না। তাহলে আপনি এরপর আবার কী বাড়াবেন, এরপরে রেট বাড়াতেও লজ্জা লাগবে, হ্যাঁ কি না? কারণ পিএইচডি আপনি করে নিয়েছেন, বয়স হয়ে গেছে 30-32, এবারে কী বলবেন, যাই একটু ডিগ্রিটা বাড়িয়ে আনি, তাহলে স্যালারিটা বাড়বে, ইনকামটা বাড়বে, ঠিক না? কারণ আপনার টাইম লিমিটেড, যেন আপনার ইনকামটাও লিমিটেড হয়ে গেছে, হ্যাঁ কি না? তাহলে আপনার লাইফে কী আসবে, সি, সি মানে কি, কম্প্রোমাইজ, ঠিক? আজকে এখনকার দিনে এত কম স্যালারি, এই জন্য আমরা একটা এখন মোবাইলও কিনছি লোনে, বাইকও কিনছি লোনে, ঘরও বানাচ্ছি লোনে, গাড়িও কিনছি লোনে, এসিও কিনছি লোনে। আজকে এখনকার দিনে ছেলেমেয়েরা ভাবছে যে এই পড়াশোনাটা করার পরে আমি যে রোজগারটা করছি তাতে আমার সংসার চলবেই না, এই জন্য একটা কম্প্রোমাইজের লাইফে আমরা দাঁড়িয়েছি, ঠিক? বাবা কি বলছে, 2 মাসের মাইনে 1 মাসে দিয়ে দেবো, এই মাসেটা দিতে পারছি না, স্যারকে একটু বল ম্যানেজ করে নিতে। লাইটের বিল আমরা 3 মাসেরটা ভেঙে ভেঙে দিই প্রত্যেক দিন, যখন সানডে আসে, সানডের সময় আমাদের মাটন খাওয়াতে খুব ইচ্ছা করে, বাট আমরা বাড়িতে নিয়ে যাই চিকেনই, রাইট? তো বাট আমাদের কম্প্রোমাইজ লাইফ তো না এটা, আমাদের তো ড্রিম লাইফ আছে, আমরাও তো এগুলো নিতে চাই, আমাদের এগুলো দরকার আছে, বাট এগুলো আসে না কেন? বা আপনি যদি স্যাটিসফাই হয়েও যান কম্প্রোমাইজে, তা আপনার টাইমটা যদি লিমিটেড হয়ে যায়, টাইমটা যদি আপনার জিরো হয়ে যায়, তাহলে রেটটাও জিরো আর ইনকাম উইল বি জিরো, ঠিক? তাহলে আপনার ফ্যামিলি অবস্থা এরকম, হ্যাঁ কি না? এটাকে বলা হচ্ছে, অমর্ত সেন বলছে এটাকে 3D কনসেপ্ট, ডিসেপটিভ ডিসেকটিভ অ্যান্ড ডেঞ্জারাসফুল কনসেপ্ট। এই কনসেপ্টে রোজগার করলে কোনো মানুষ সাকসেসফুল হতে পারে না। কোনো সময় আমার যদি টাইমটা জিরো হয়ে যায়, তাহলে আমার ইনকামটাও জিরো হয়ে যাবে আর আমার ফ্যামিলিটাও তখন ফুটপাতে, ঠিক? বাট আজকে আমি রোজগার কোন কনসেপ্টে করছিলাম, TTS টাইম ট্রেডিং সিস্টেম। বাট আমি দেখেছিলাম এই টাইম ট্রেডিং সিস্টেমে আমি রোজগার করতে পারবো না, আমি তখন দেখেছিলাম আপডেট কোথায় আছে, আপডেট কী মার্কেট এখন আছে, কোন কনসেপ্ট আমি রোজগার করতে পারবো। তো আমি দেখলাম মডার্ন কনসেপ্ট ইন TCS টাইম কম্পাউন্ডিং সায়েন্স, যেটা রিলায়েন্স আম্বানি করছে, কি করছে, তার নিচে 1 লক্ষ কর্মচারী কাজ করছে রিলায়েন্সের নিচে, সে পার ডে 8 ঘন্টা করে যদি কোনো এমপ্লয়ি কাজ করে, তাহলে তার নিচে 8 লাখ ঘন্টা করে কাজ হচ্ছে, তাহলে কত টাকা সে রোজগার করেছে তা বুঝতেই পারছেন। আর এবং আমাদেরও রোজগারও সেম, আমি আপনাকে দেখালাম যেটা, আপনি 1 ঘন্টা করে পার ডে সময় দেবেন, কালকে আপনার সাথে 10 জন যুক্ত হবে, 10 জন টিম, তাহলে আপনি কাজ করবেন 1 ঘন্টা, কাজ হবে 11 ঘন্টা, মানে আপনি করছিলেন পার্ট টাইম, হচ্ছে কিন্তু ফুল টাইম, রাইট? সেকেন্ড, আপনি টাইম দিন 1 ঘন্টা, আপনার সাথে 10 জন বেড়ে আপনার 100 হবে, তখন আপনি কাজ করবেন 1 ঘন্টা, বাট আপনার সাথে কাজ হবে 101 ঘন্টা, ঠিক? এটাকেই বলা হয় আদার্স পিপল টাইম, আদার্স পিপল এফোর্ট অ্যান্ড আদার্স পিপল স্কিল। এবং আপনি যদি ভাবেন যে আজকে আমি রোজগার না করেও আপনি চলে যাবেন, আপনাকে একটু দেখিয়ে দিই যে প্রেজেন্ট ফ্যামিলির নিড কী আসছে, আপনি অত টাকা রোজগার কেন করতে হবে লাখো টাকা। কারণ 1950 সালে একটা ফ্যামিলি 10 টাকা দিয়ে চলে যেত, 1970 সালে একটা ফ্যামিলি 100 টাকা দিয়ে চলে যেত, 1990 সালে একটা ফ্যামিলি 1000 টাকা দিয়ে চলে যেত, 2020 সালে একটা ফ্যামিলি 10,000 টাকা দিয়ে চলতো, আমরা দেখেছি
এবং 2030 সালে একটা ফ্যামিলি কত টাকা রোজগার করতে হবে? 1,00,000 টাকা। ঠিক, তাহলে আপনি একটু ভালো করে ভাবুন, আপনাকে আমি ছোটো করছি না বা ডোমিনেট করছি না, আমার এটা অকাদ নেই। তাহলে আপনি ভালো করে ভেবে দেখুন, আপনার কাছে আর মাত্র 10 বছর সময় আছে, আপনার কাছে কী ট্যালেন্ট কোয়ালিটি আছে যে আপনি 1,00,000 টাকা মাসে রোজগার করবেন? আমি এটা দেখেছিলাম। ঠিক, কারণ আমাদের না হলে আমাদের কম্প্রোমাইজ লাইফটা এইভাবেই চলবে। ঠিক, একটা বাইকে কতজন? নর্মাল সেকেন্ড হ্যান্ড গাড়ি, ঠিক, ফ্ল্যাট তো না, নর্মাল চায়ের দোকান, ট্রেনে ঝুলতে ঝুলতে যাওয়া, লোকাল জায়গা দিয়ে খাবার দাবার কেনা, ফুটপাথ থেকে জামাকাপড় কেনা, হাসপাতালের বেড না পেয়ে প্লাস্টিকের মা বাবাদেরকে ট্রিটমেন্ট করা, লোকাল প্রাইভেট স্কুলে পড়াশোনা করানো ছেলেমেয়েদের, এই কম্প্রোমাইজ লাইফ আপনি কি লিড করতে চান? আমিও চাই আপনি অবশ্যই বলবেন যে না, আপনারও লাগে এই ড্রিম লাইফ, ব্র্যান্ডেড লাইফ। ঠিক, যেটা আমাদের অর্গানাইজেশন স্মার্ট ভ্যালু প্রোডাকশন সার্ভিসেস লিমিটেড থেকে আপনি পাবেন। তো আমাদের রিওয়ার্ড অ্যাওয়ার্ড যেটা রয়েছে আপনি দেখুন, এবং তার সাথে আপনাদের জন্য ওয়ান্ডারফুল একটা নিউজ, এক্সিলেন্ট নিউজ রয়েছে, কোম্পানি হ্যাজ অলরেডি ইন্ট্রোডিউস লিডারশিপ বোনাস। ঠিক, কী বোনাস? ধরুন আপনি সুপার স্মার্ট হলে আপনি 8টা স্টেপ করলেন, তাহলে আপনি 10,000 টাকা রোজগার করবেন বোনাস। সাপোর্ট সিস্টেম থেকে আমাদের এখান থেকে 10,000 টাকা বোনাস দেওয়া হবে। আপনি যদি সিলভার হন 16টা স্টেপ, 25,000 টাকা রোজগার, 80,000 টাকা রোজগার, 1,70,000 টাকা, 2,60,000, 4,30,000, 7,00,000, 10,50,000, আর বেশি যাবো? বাট এখান থেকে এই রোজগারটাই হয়, আপনি অ্যাপ্রোচ 1,00,000 টাকারও বেশি রোজগার করতে পারবেন এই অর্গানাইজেশন থেকে। ঠিক, বোনাস, শুধুমাত্র এখানে বোনাস দেখালাম, ইনকাম দেখালাম না, বোনাস আপনি 1,00,000 টাকা বছরে রোজগার করতে পারবেন। ঠিক, নেক্সট যেটা রয়েছে যে আপনি যদি 4 বছর এখানে যদি থাকতে পারেন, আপনার যদি ভালো এক্সপিরিয়েন্স হয়, তাহলে আপনাকে লাইফে তাহলে কী কী আসবে? মানি ফ্রিডম। হয়তো আমরা সাধারণ মানুষ বুঝি না যে মানি ফ্রিডম কী। মানি ফ্রিডম এমন একটা ফ্রিডম, দেখুন আপনি কোনো জিনিস কেনার সময় আপনার পকেটে হাত দিয়ে দেখতে হবে না যে আপনার মানি ব্যাগে অক্সিজেন আছে কি নেই, এটাকে বলে মানি ফ্রিডম। টাইম ফ্রিডম, যেখানে চাইবো সেখানে যেতে পারবো, কারোর আমাকে কৈফিয়ত নিয়ে কোথাও যাওয়ার দরকার নেই। বাড়িতে ফ্যামিলির শরীর খারাপ হয়েছে, আমি যে কোনো জায়গায় চলে আসতে পারি। আমার কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করছে, আমি ঘুরতে যেতে পারি। যতদিন চাইবো ছুটি নিতে যাই, ছুটি নিতে পারি, এটাকে বলে টাইম ফ্রিডম। রেকগনেশন, যেরকম সেলিব্রিটিরা যেরকম অ্যাওয়ার্ড পায়, সেরকম আমরাও স্টেজে উঠে 2,000-3,000 ক্রাউডে আমরা এরকম স্টেজে আমরা রিওয়ার্ড অ্যান্ড রেকগনেশন পেয়ে থাকি। আইডেন্টিফিকেশন আমরা এখান থেকে পেয়ে থাকি। ন্যাশনাল ট্যুর অ্যান্ড ফরেন ট্যুর এখান থেকে দেওয়া হয়। গুড অ্যাসোসিয়েশন এখান থেকে পাওয়া যায়, অ্যান্ড ফ্যামিলি সিকিউরিটি অবশ্যই আমরা এখান থেকে পাবো। এবং দেখে নিন না যে কারা কারা এই স্মার্ট ভ্যালুর কাজ করে, যে কারা কোথায় কোথায় অ্যাচিভ করেছে, কী কী অ্যাচিভ করেছে। কিছু বাইক অ্যাচিভার, কিছু কার অ্যাচিভার। ঠিক, দেখুন আমরা সোশ্যাল কিছু রেসপন্সিবিলিটি মেনটেন করি, যেমন ব্লাড ডোনেশন ক্যাম্প বাস্তবিত আমরা, সেভ ড্রাইভ সেভ লাইফ, আমাদের লাভ কেয়ার ফাউন্ডেশন আমাদের সাথে যুক্ত রয়েছে, হেলথ ক্যাম্প, আমাদের চিফ গেস্ট এসেছিলেন সোয়ালি খান, অরুণিমা সিনহা, সিকান কিদাম্বিয়া, পিভি সিন্ধু। এবং আপনাদের দুটো অ্যান্সার হবে, একটা ইয়েস হয়তো নো। যদি ইয়েস বলেন তাহলে আপনার কী করতে হবে দেখুন, একটু দেখে নিই ভালো করে। ফেসিলিটিস, APLL অ্যান্ড স্মার্ট ভ্যালু থেকে আমরা কী পাবো এবং আদার্স কোম্পানি থেকে কী পাবো? ফেসিলিটিস, কোর্স ফ্রি, 14,999 বা 14,999, আদার্সে 34,000 মিনিমাম। তাহলে আপনি প্রথমেই কত টাকা সেভ করে নিলেন একটু ভালো করে দেখে নিন। যদি ইয়েস বলেন APLL, তাহলে আপনি কত টাকা কত কমে করতে পারবেন, আর যদি নো বলেন তাহলে কত বেশি টাকা দিয়ে আপনাকে এই কোর্সটা করতে আপনাকে হবে। ঠিক, সেকেন্ড কী রয়েছে, প্লেসমেন্ট, APLL থেকে দেয়, আদার্স ইনস্টিটিউট থেকেও প্লেসমেন্ট দেয়। হেলথের গাইডলাইন APLL থেকে দেয়, বাট অন্য জায়গা থেকে দেয় না। আর্ন, রোজগার করা, APLL থেকে দেয়, অন্য জায়গা থেকে দেয় না। তো থ্যাংক ইউ, উইশ ইউ অল দ্য বেস্ট আপনারা এতক্ষণ ধরে আমাকে শোনার জন্য।